দীর্ঘ ১৮ দিন ধরে চলেছিল যে যুদ্ধ, যে যুদ্ধে রক্তে লাল হয়ে গিয়েছিল যুদ্ধক্ষেত্রের ময়দান, মৃত্যু হয়েছিল ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, অভিমন্যু সহ একাধিক বীর শ্রেষ্ঠর, সেই মহাভারতের যুদ্ধক্ষেত্রের ময়দান কেন কুরুক্ষেত্রকেই বাছলেন শ্রীকৃষ্ণ? মহাভারতের যুদ্ধ কোথায় হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল শ্রীকৃষ্ণের ওপরে। দুর্যোধন ও তার সঙ্গীদের পাপ কাজে অস্থির হয়ে কৃষ্ণ ঠিক করেছিলেন যে এই যুদ্ধেই অধর্মের বিনাশ করে তিনি ধর্ম প্রতিষ্ঠা করবেন। তাই যে কোনো মূল্যে এই যুদ্ধে কৌরবদের বিনাশ তাকে নিশ্চিত করতেই হতো। কিন্তু সেই যুদ্ধ প্রান্তর কুরুক্ষেত্রকে ঠিক করার পেছনে লুকিয়ে আছে এক অজানা সত্য। কি সেই কারণ, আসুন তা বিস্তারিত জেনে নিন। মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র ভূমিতে ১৮ দিন ধরে চলেছিল। সেই প্রচণ্ড যুদ্ধে প্রাণ গিয়েছিল বেশিরভাগ যোদ্ধারই। কৌরব ও পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ যায়। মহাভারতের যুদ্ধ ছাড়া এই রকম রক্তক্ষয়ী ভয়াবহ সংঘর্ষ আর প্রত্যক্ষ করেনি কুরুক্ষেত্র। তবে মহাভারতের যুদ্ধের জন্য কুরুক্ষেত্রের ময়দানকেই বেছে নেওয়ার পেছনে ভগবান শ্রীকৃষ্ণের এক গভীর ভাবনা কাজ করেছিল। শ্রীকৃষ্ণের মনে হয়েছিল যে যুদ্ধে কৌরব ও পাণ্ডব পক্ষের একের পর এক সদস্যকে একে অন্যের দ্বারা হত হতে দেখে দুই পক্ষ যুদ্ধ ছেড়ে সন্ধির পথে হাঁটতে পারে। প্রচণ্ড রক্ত ও সংঘর্ষ দেখে ভাইয়ে ভাইয়ে হারানোর প্রীতি আবার ফিরে আসতে পারে, কিন্তু তা যাতে না হয় তা নিশ্চিত করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই কারণে যুদ্ধের জন্য তিনি এমন এক প্রান্তর চেয়েছিলেন যেখানে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণনাশের ইতিহাস রয়েছে। ভাইয়ের আঘাতে ভাইয়ের বুক থেকে বেরোনো রক্তের দাগের কলঙ্ক কৌরব ও পাণ্ডবদের মধ্যে প্রীতি জাগাতে পারবে না, এমনই প্রান্তর চেয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই তিনি বিভিন্ন স্থানে লোক পাঠিয়েছিলেন খোঁজ নিতে। তারই এক চর এসে তাকে কুরুক্ষেত্রের প্রান্তরের ইতিহাস জানান। কুরুক্ষেত্রের ময়দানে একবার এক বড় দাদা তার ছোট ভাইকে ডেকে চাষের ক্ষেতে বাঁধ দিতে বলে, না হলে সব জল তার জমিতে ঢুকে যাচ্ছে। ছোট ভাই বাঁধ দিতে অস্বীকার করলে দাদা রেগে গিয়ে ভাইকে মেরে তার মৃতদেহ টেনে নিয়ে গিয়ে জলের মুখে আটকে বাঁধ দেয়। এই ঘটনার কথা শুনে শ্রীকৃষ্ণ স্থির করেন যে সেখানেই হবে মহাভারতের যুদ্ধ। তার পরের ঘটনা আজ ইতিহাস। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।